হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় সুস্থ নিরাপদে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। ফ্রেন্ডস, আজকে বৃষ্টি, তাই আমরা ভাবলাম আজকে খিচুড়ির আয়োজন করি। তাই নাফিয়ার আম্মু এখানে খিচুড়ির আয়োজন করছে, দেখতেই পাচ্ছেন। এখানে খিচুড়ির জন্য মশলা কষানো হচ্ছে। ফ্রেন্ডস, খিচুড়ি রান্না হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন। এবং বৃষ্টির দিনে খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর আমাদের খিচুড়ির সাথে আজকে রয়েছে আলু দিয়ে মুরগির ঝোল। খিচুড়ির দিয়ে কিন্তু আলু দিয়ে মুরগির ঝোল খেতে খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তবে আমি বেসিক্যালি খিচুড়ি দিয়ে বিফ খেতে বেশি পছন্দ করি, বাট আজকে আমরা আলু দিয়ে মুরগি দিয়ে ঝোল দিয়ে খাবো। ফ্রেন্ডস, আজকে সারাদিন মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখনও বৃষ্টি হচ্ছে। মাশাল্লাহ, এবার আমাদের পেঁপে গাছে অনেক ফলন হয়েছে। আমাদের বেশ কয়েকটা পেঁপে গাছ আছে, এটা পেছনের দিককার পেঁপে গাছ। বৃষ্টি দেখতে দেখতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন টেবিলে লাঞ্চের জন্য সার্ভ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন খিচুড়ি। আজকে খিচুড়ি খাবো, খিচুড়ি রান্না করা হয়েছে। আর এখানে হচ্ছে আলু দিয়ে মুরগির গোশত, নাফিয়ার আম্মু আমাকে সার্ভ করে দিচ্ছে। মাশাল্লাহ, আজকে আলু দিয়ে মুরগির ঝোল আর হচ্ছে আপনার খিচুড়ির কালারটা খুবই সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। এবং খিচুড়ি আমার খুবই পছন্দের, তেহারি আমার ফার্স্ট পছন্দের, দেন খিচুড়ি আমার অনেক পছন্দের। এখন খাওয়া শুরু করব। খিচুড়ি রান্না খুবই চমৎকার হয়েছে। আর খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে এবং আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ফ্রেন্ডস, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, খিচুড়ির সাথে আচার ছিল। আমার মেজো খালা আচার পাঠিয়েছে আমাদের জন্য, আমের আচার, খুবই সুস্বাদু আচার। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।